নমস্কার, চলে এসেছি জ্যোতিষের আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস অনুষ্ঠান। যা অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও যে কথাটি বলবো, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে ইচ্ছুক, আমার কাছে নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে ইচ্ছুক, তাহলে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যমটি, সেটি নিচের ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও একটি বিষয় আপনাদেরকে বলবো, যে সামনের 2018 জানুয়ারি মাস থেকে একটি নতুন ক্লাসের আয়োজন করেছি আমি, যেখানে আমি নিজে আপনাদেরকে, আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ইচ্ছুক, জ্যোতিষ শাস্ত্রটি জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, তারা সরাসরি যদি আমার কাছে কেউ জ্যোতিষ শিখতে চান, তাহলে আমার এই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস চালু করা হবে। তো চলে আসবো মূল আলোচনায়। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো অষ্টম ভাব। আমরা সবাই জানি, যারা একটু হলেও জ্যোতিষ শাস্ত্রটিকে কিছুটা হলেও বুঝি বা কিছুটা হলেও জানি, তারা আমরা সবাই জানি কিন্তু এই অষ্টম ভাবটি হলো একটি একটি খুবই অশুভ ভাব। এই অষ্টম ভাবটি যেহেতু একটি অশুভ ভাব, তাই অশুভ ভাব হওয়ার কারণে এই ভাবটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে যে কথাটি নিয়ে আলোচনা করব, যে অষ্টম ভাব থেকে কি কি বিষয় বিচার করা হয় থাকে। প্রথমে যেটি বলবো, অষ্টম ভাব হলো মৃত্যু ভাব। এই ভাব থেকে যাবতীয় অশুভ বিষয় কিন্তু বিচার করা হয়ে থাকে। এই ভাব থেকে আমরা যে কোনো রকমের অপমান, বিপদ, দুর্ঘটনা, মৃত্যুতুল্য ক্লেশ, শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক রোগের জায়গাটা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিভিন্ন রকমের বাধা বিপত্তি, তার সঙ্গে সঙ্গে এই অষ্টম ভাব থেকে কিন্তু কিছু ভালো জিনিসও বিচার করা হয়ে থাকে। যেমন ধরো রিসার্চ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু গুপ্ত ধন, কিছু যেমন আমাদের বিভিন্ন রকম ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স জাতীয় যাবতীয় বিষয়গুলি কিন্তু এই অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়াও অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যার একটি ভাব, বা এই অষ্টম ভাব থেকে কিন্তু জ্যোতিষ বা যে কোনো রকমের গুপ্ত যে সমস্ত বিদ্যা আছে, সেই সমস্ত বিদ্যার জায়গাটাও বিচার করা হয়ে থাকে অষ্টম ভাব থেকে। কিন্তু তার সঙ্গে সঙ্গেও পিএফ বা গ্যাচুরিটি বা তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব থেকে আমরা যেটাকে বলি পণ, অর্থাৎ বিবাহিতে আমি কোনো পণ পাবো কি না, বা কোনো রকমের আমার আর্থিক সহায়তা হবে কি না, সেটাও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। ওভারঅল আমরা কিন্তু অষ্টম ভাবকে এই সমস্ত বিচার, মানে এই সমস্ত কিছু ভালো বিচার করা হলে পারেও আমরা অষ্টম ভাবকে একটি গুরুত্বপূর্ণ অশুভ ভাব হিসাবেই বলে থাকবো বা জানব। অষ্টম ভাব থেকে আমার মৃত্যুতুল্য ক্লেশ বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাবের কারক গ্রহ হচ্ছে শনি। বলা হয়ে থাকে শনি যদি অষ্টম ভাবে অবস্থান করে বা শনি যদি কোনোভাবে অষ্টম ভাবকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু অষ্টম ভাবে শনি কিন্তু আয়ু বৃদ্ধিকারক হলেও অষ্টম ভাবে শনি যদি থাকে, তাহলে কিন্তু মানুষের শরীরের ভেতরে জটিল রোগ দিতে পারে। অষ্টম ভাবে নৈসর্গিক অশুভ গ্রহরা সর্বদাই অশুভ ফল দিয়ে থাকে, এবং নৈসর্গিক অশুভ গ্রহরা থাকার ফলে আমরা এটা ধরে নিতে পারি যে একজন জাতকের যখন মৃত্যু হবে, তখন কিন্তু সে বিভিন্ন রকম জটিল রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। আবার অষ্টম ভাবে যদি শুভ গ্রহের অবস্থান থাকে, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে সেই জাতকের মৃত্যুর আগে বা মৃত্যুর হওয়ার পূর্বে কিন্তু তার সেই ধরনের রোগের জটিলতা সৃষ্টি হবে না। তবে শুধুমাত্র এইটুখানি দেখেই আমরা কিন্তু পুরোপুরি স্থির করে নেব না, বা আমরা বলবো না যে অষ্টম ভাবে শুভগ্রহ আছে বলেই যে তার মৃত্যুর আগে তার কোনো রোগ হতে পারে না বা হবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়।
ব্যাপারটা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রটি কিন্তু একটি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট এবং আরও কিছু সূত্র, আরও কিছু অঙ্ক এর পেছনে লুকিয়ে আছে। তো সেগুলো নিয়ে আমি অবশ্যই পরে আলোচনা করব এবং সমস্ত আলোচনাটার মধ্যে থেকে আমরা স্থির করব যে অষ্টম ঘরে শুভ গ্রহ থাকলে কী প্রভাব দিতে পারে এবং অশুভ গ্রহ থাকলে কী প্রভাব দিতে পারে। তবে অষ্টমভাবেতে যদি সাধারণভাবে বিশেষ করে কোনো জাতকের অষ্টমভাবে যদি বিভিন্ন রকমের অশুভ গ্রহ চলে যায় এবং লগ্ন সাপেক্ষে যে সমস্ত গ্রহরা শুভ ভাবের অধিপতি, সেই সমস্ত ভাবের অধিপতি যদি অষ্টমভাবে চলে যায় তাহলে কিন্তু সেই সমস্ত ভাবের নাশ করে থাকে এবং মানুষের জীবনের ভেতরে অনেক বাধা বিপত্তি, অনেক রকমের অপমান, অনেক রকমের দুর্ঘটনা, অনেক রকমের লস কিন্তু করে থাকে। তো আমরা এখন আলোচনা করব যে সাধারণভাবে অষ্টমভাবে বিভিন্ন গ্রহ অবস্থান করলে ন্যাচারালভাবে কী ফল দিয়ে থাকে বা সাধারণভাবে কী ফল দিয়ে থাকে। তো প্রথমেই আমরা যে কথাটি বলব, অষ্টমভাবে যদি রবি থাকে তাহলে রবি কিন্তু এই ঘরে যদি অবস্থান করে তাহলে খুবই একটি বড় ধরনের অশুভত্ব প্রদান করে থাকে। রবি যদি এই ঘরে অবস্থান করে তাহলে জাতকের বুদ্ধি হয় মন্দ বুদ্ধি, যেটাকে আমরা বলে থাকি, বা নেগেটিভ মাইন্ডের কিন্তু সেই ব্যক্তি হয়ে যায়। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু আরও বিভিন্ন জিনিসকে আমরা এর সঙ্গে সঙ্গে দেখব, কিন্তু অষ্টমভাবে রবি থাকলে পারে বলা হয় সেই জাতকের পুত্র সুখ হয় না। তবে এইটুখানি থেকেই আমরা সিদ্ধান্তে আসব না, তবে এরকম বলা হয়ে থাকে। তার কারণও কেন বলা হয়ে থাকে এটা আমরা ভবিষ্যতে যখন ছগ নিয়ে বিচার করব তখন আমরা সেই বিষয়গুলিকে নিয়ে অবশ্যই আলোচনা করব। অষ্টমভাবে কিন্তু রবি যদি থাকে তাহলে কমন সেন্স, অষ্টমভাব থেকে আমরা কমন সেন্সও বিচার করে থাকি। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু সেই জাতক একটু বেশ চালাক চতুর হয়ে থাকে এবং চালাকির দ্বারা সে নিজে কাজ হাসিল করতে চায়। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু তার চোখের সমস্যা তৈরি হতে পারে। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু তার যে ওয়াইফ বা একজন জাতিকার ক্ষেত্রে তার যে হাজবেন্ড তার মুখের বাক্য খারাপ হতে পারে। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু জাতকের শরীর দুর্বল হতে পারে। অষ্টমভাবে রবি থাকলে পারে কিন্তু জাতকের ধন নাশ হতে পারে। এবার আমরা চলে আসব অষ্টম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কি সাধারণভাবে ফল দিয়ে থাকে। অষ্টমভাবে চন্দ্র কিন্তু বেশ অনেকটাই অশুভ ফল প্রদান করে থাকে। অষ্টমভাবে চন্দ্র কিন্তু বিশেষ করে জাতকের জল সংক্রান্ত বিভিন্ন রোগ তৈরি হতে দেখা যায়। জল সংক্রান্ত রোগ বলতে কীরকম, যেমন হচ্ছে ধরুন অ্যাজমা, কফ, সর্দি, কাশি, পেটের জল জমে যাওয়া, টিভি ইত্যাদি ধরনের রোগ কিন্তু সাধারণভাবে হতে দেখা যায়। অষ্টমভাবে চন্দ্র চলে গেলে পারে, যেহেতু চন্দ্র থেকে আমরা মন মানসিকতা বিচার করে থাকি, এই অষ্টমভাবে চন্দ্র চলে গেলে পারে কিন্তু সেই জাতকের মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা সেই জাতক মানসিকভাবে খুব দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে বা সেই জাতক সর্বদাই চিন্তাগ্রস্ত দেখতে পাওয়া যায়। অষ্টমভাবে চন্দ্র থাকলে পারে কিন্তু সেই জাতকের ভেতরে প্রচুর তাই সেই জাতকের শরীরের যে স্ট্রেংথ এটা কিন্তু কমিয়ে দেয়। অষ্টম ঘরে চন্দ্র চলে গেলে পারে সেই জাতকের কিন্তু সুগার বা হার্নিয়া বা ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে চন্দ্র থাকলে পারে একজন মহিলার ক্ষেত্রে তার হাজবেন্ড বা একজন হাজবেন্ডের ক্ষেত্রে তার ওয়াইফকে দেখতে বেশ কিছুটা সুন্দর হতে পারে। অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কী ফল প্রদান করে। প্রথমেই অষ্টম ঘরে মঙ্গল থাকলে পারে, আমরা আগে জেনেছি যে অষ্টম ঘরে মঙ্গল থাকলে পারে মাঙ্গলিক দোষ তৈরি করে। এই মাঙ্গলিক দোষটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ অশুভ দোষ এবং এই মাঙ্গলিক দোষ হওয়ার পেছনে যেই কারণগুলো বা যেই তথ্যগুলো আমি আগে আলোচনা করেছি সেই তথ্যগুলো যদি এই সেই তথ্যগুলোর মাধ্যমে যদি এটি প্রকাশ পায় যে এটি সত্যি মাঙ্গলিক দোষে রূপান্তর হয়েছে তাহলে কিন্তু এই অষ্টমভাবের মঙ্গল বিবাহিত জীবনকে প্রচণ্ড মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে থেকে নিয়ে যাবে এবং অনেক সময় ডিভোর্স, সেপারেশন বা আরও বড় বড় দুর্ঘটনা হতে দেখা যায়।
অষ্টম ঘরে মঙ্গল একজন জাতকের ক্ষেত্রে তার ওয়াইফ বা একজন জাতিকার ক্ষেত্রে তার হাজবেন্ডের মুখের বাক্যকে খারাপ করে দেয়। অষ্টম ঘরে মঙ্গল কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনার মধ্যে সেই জাতককে নিয়ে যেতে পারে। অষ্টম ঘরে মঙ্গল থাকলে পারে সেই জাতকের কিন্তু আরও একটা বিষয় যেটা দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত বেশি যে যৌন চাহিদা এটা কিন্তু তৈরি করে থাকে। অষ্টম ঘর থেকে আমরা অষ্টম ঘরেতে মঙ্গল থাকলে পারে বিপরীত লিঙ্গের প্রতি তার যে একটা আসক্তি এটা কিন্তু অনেকটা বেশি বয়স অবধি দেখতে পাওয়া যায়। অষ্টম ঘরে মঙ্গল কিন্তু খুবই খারাপ ফল প্রদান করে এবং সবথেকে যেটি খারাপ ফল প্রদান করে সেটি হচ্ছে বিবাহিত জীবনকে আমরা যেটাকে বলি অনেকটা বেশি পরিমাণে নষ্ট করে দেয়। অষ্টম ঘরে যদি বুধ থাকে তাহলে কী ফল প্রদান করে থাকে? প্রথমে অষ্টম ঘরে বুধ থাকলে পারে সেই জাতক অনেকটা বেশ ইন্টেলিজেন্ট হয়ে থাকে, অর্থাৎ তার বুদ্ধির জায়গাটা কিন্তু ভালো থাকে। কারণ আমরা অষ্টম ঘর থেকে কমন সেন্স বিচার করে থাকি এবং বুধ একটি কমন সেন্সের কারকগ্রহ বলা যেতে পারে। অষ্টম ঘরে বুধ কিন্তু মোটামুটি শুভ ফল প্রদান করে। অষ্টম ঘরে বুধ থাকলে পারে সেই জাতকের জ্যোতিষ বা তন্ত্র বলবো না, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বা জ্যোতিষশাস্ত্রটির বিষয়ে সে আগ্রহী হতে পারে। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র বললে এখানে ভুল হবে, সেই জাতক যে কোনোই গুপ্তশাস্ত্র ক্ষেত্রে কিন্তু বিশেষ আগ্রহী হবার সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে বুধ থাকলে পারে যেটি হচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে জাতকের সরকারের তরফ থেকে মান সম্মান প্রাপ্তি হবার একটি সম্ভাবনা তৈরি করে। অষ্টম ঘরে বুধ থাকলে পারে কিন্তু জাতককে দীর্ঘায়ু করে। অষ্টম ঘরে বুধ থাকলে পারে কিন্তু জাতক গুপ্তবিদ্যায় পারদর্শী হয় এবং সম্মান লাভ করে এবং রিসার্চের ক্ষেত্রে সেই জাতক কিন্তু সফলতা লাভ করে থাকে। অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে আমরা অবশ্যই বলবো যে অষ্টম ঘরে যেই গ্রহই চলে যাক সে কিন্তু অশুভ ফলই প্রদান করে, কিন্তু সেই অশুভের ভেতর থেকেও কিছু শুভত্ব আমরা বার করে আনার চেষ্টা করছি এবং সেই শুভত্বের ভেতরে বৃহস্পতির যে প্রভাব সেটি হলো অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু সেই জাতককে অনেকটা বেশি পরিমাণে কিন্তু বৃহস্পতি দীর্ঘায়ু প্রদান করে থাকে। সেই জাতককে দীর্ঘায়ু প্রদান করার সঙ্গে সঙ্গে সেই জাতককে বেশ অনেকটা পরিমাণে কিন্তু ধার্মিক তৈরি করাতে পারে, একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু সেই জাতকের ভেতরে নিয়ে আসতে পারে। সেই জাতক তন্ত্রমন্ত্র বা জ্যোতিষের বিষয়ে কিন্তু বিশ্বাসী হয়ে থাকে। সেই জাতকের ভেতরে সেই জাতক কিন্তু মৃত্যুর সময় শান্তির মৃত্যু বহন করে বা শান্তির মৃত্যু ধারণ করে সেই জাতকের। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে যেহেতু বৃহস্পতি পেট বা লিভার বা গলব্লাডার এই সমস্ত বিষয়ের কারকগ্রহ, তার অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু তার পেটের সমস্যা হতে দেখতে পাওয়া যায়। অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে কিন্তু আবার পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ সৃষ্টি করে থাকে। অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু আরও একটা বিষয় খেয়াল করতে হবে, অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু একটু কম পরিশ্রমে কিন্তু অর্থ উপার্জন করতে সহায়তা করে বা সাহায্য করে। অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে পারে জাতককে দীর্ঘায়ু করে এবং অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে পারে জাতক ইন্স্যুরেন্স থেকে পিএফ জাতীয় জায়গা থেকে কিন্তু ধন প্রাপ্তি হবার বেশ কিছুটা সম্ভাবনা থাকে, লটারি প্রাপ্তির জায়গাটাও কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে শুক্র যদি থাকে তাহলে কী ফল প্রদান করে? প্রথমেই আমাদেরকে বুঝতে হবে শুক্র হচ্ছে বিবাহের কারকগ্রহ। সেই বিবাহের কারকগ্রহ শুক্র যদি অষ্টম ঘরে চলে যায় তাহলে প্রথমেই বিবাহিত জীবনকে দুর্বল করে দেয়, বিবাহিত জীবনকে কষ্টকর করে দেয়, বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেয়। অষ্টম ঘরে শুক্র থাকলে পারে তবে আরেকটা জিনিসকে খেয়াল করতে হবে, অষ্টম ঘরে শুক্র থাকলে পারে জাতকের কথাবার্তা ভালো হয়, জাতকের কথাবার্তা ভালো হয়, তার সঙ্গে সঙ্গে জাতকের ধন প্রাপ্তি হয়। এবং তবে শুক্র রিলেটেড যে সমস্ত রোগ আছে বিশেষ করে সুগার, ব্ল্যাক সুগার, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের গাইনো রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত সমস্যাতে
জাতক আক্রান্ত হতে পারে। অষ্টম ঘরে যদি শুক্র চলে যায় তাহলে বিবাহের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু জটিলতা সৃষ্টি করে থাকে। অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে অষ্টম ঘরে শনি কিন্তু একটি প্লাস পয়েন্ট তৈরি করে, সেটি হচ্ছে আয়ু বৃদ্ধি করে থাকে। কিন্তু আয়ু বৃদ্ধি করে থাকলেও মৃত্যুর আগে প্রচণ্ড পরিমাণে শারীরিক কষ্ট দিয়ে তবে কিন্তু মৃত্যুর কাছে পৌঁছে দেয় এই শনি। অষ্টম ঘরে শনি প্রচণ্ড অশুভ ফলই প্রদান করে থাকে। অষ্টম ঘরে শনি কিন্তু বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ নেগেটিভ ফল প্রদান করে থাকে। অষ্টম ঘরে শনি থাকলে পারে কিন্তু কর্মে কিছুটা হলেও সফলতা এনে দেয় এবং সেই জাতক বিশেষ করে চাকরিজীবী হওয়ার সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে শনি যদি বুধ বা বৃহস্পতির সঙ্গে সম্বন্ধ সৃষ্টি করে তাহলে সেই জাতককে ব্যবসা করতে দেখা যায় এবং তার ব্যবসাতে সে যথেষ্টই উন্নতি করতে পারে। অষ্টম ঘরে শনি থাকলে পারে সেই জাতকের জীবনের ভিতরে প্রচুর জটিলতা সৃষ্টি হয়। অষ্টম ঘরে শনি থাকলে পারে জাতকের মুখের বাক্য খারাপ হতে পারে এবং অষ্টম ঘরে শনি থাকলে পারে জাতকের কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক একটা ভালো থাকবে না। অষ্টম ঘরে শনি থাকলে পারে জাতকের সন্তানের সঙ্গে সদ্ভাব তৈরি হতে বাধা সৃষ্টি করে। অষ্টম ঘরে যদি রাহু থাকে তাহলে সবথেকে বেশি নেগেটিভ ফল প্রদান করে এই অষ্টম ঘরে রাহু। অষ্টম ঘরে রাহু মানুষকে একদম ফিকাল মাইন্ডের করে দেয়। অষ্টম ঘরে রাহু কিন্তু মানুষকে অসৎ পথে নিয়ে চলে আসে। অষ্টম ঘরে রাহু কিন্তু অসৎ বন্ধু বান্ধব তৈরি করে দেয়। অষ্টম ঘরে রাহু কিন্তু প্রচুর দুর্ঘটনা, অপমান, বিপদ, আমরা যত রকমের নেগেটিভ ব্যাপারটা বলতে পারি সেই সমস্ত বিষয়ে কিন্তু অষ্টমভাবে রাহু দিতে পারে। অষ্টমভাবে রাহু কিন্তু আত্মীয় পরিজনদের সাথে, সেই ব্যক্তির আত্মীয় পরিজনদের সাথে সদ্ভাব রাখতে দেয় না। অষ্টম ঘরে রাহু কিন্তু প্রচুর অর্থকে ব্যয় করিয়ে দেয়। অষ্টমভাবে রাহু কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ অনেকটাই নেগেটিভ প্রভাব সৃষ্টি করে। ওভারঅল আমরা বলতে পারি অষ্টম ঘরে রাহু কিন্তু একটা জাতকের, যদি অষ্টম ঘরে রাহু থাকে তাহলে সেই জাতককে সর্বদা রাহু কিছু না কিছু সমস্যাতে অল টাইম ফেলে রাখবে এবং প্রত্যেকটি সমস্যাই কিন্তু জটিল সমস্যা হবে। দেখুন, সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু সেই সমস্যার ভেতরে একটা কোয়ালিটি থাকে। এই অষ্টম ঘরে রাহু কিন্তু এমন কোয়ালিটির সমস্যা তৈরি করবে যে সমস্যা কিন্তু সত্যি সমস্যা এবং জটিল সমস্যা। অষ্টম ঘরে কেতু থাকলে পারে প্রায় সমান সমান রাহুর মতো ফলই প্রদান করে থাকে। অষ্টম ঘরে কেতু থাকলে পারে জাতকের ভেতরে গুপ্ত রোগ হবার সম্ভাবনা থাকে, জাতকের বন্ধুবান্ধব বেশি হয় না, জাতকের রোগ চট করে ধরা পড়তে চায় না অষ্টম ঘরে কেতু থাকলে পারে। তবে অষ্টম ঘরে কেতু থাকলে পারে জাতক জ্যোতিষ, তন্ত্র, এই সমস্ত গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করতে পারে। অষ্টম ঘরে কেতু কিন্তু একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে নিয়ে আসে এবং অষ্টমভাবে কেতু কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটাও অষ্টম ঘরে কেতু কিন্তু তার সঙ্গে সঙ্গে জাতককে অল্পায়ু বা অল্পায়ু করে বা অল্প বয়স থেকেই রোগাক্রান্ত তৈরি করতে পারে। অষ্টম ঘরে কেতু থাকলে পারে কিন্তু জাতক সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে জাতকের আরও কিছু সংযোগ এখানে আমাদেরকে দেখতে হবে, সেই সমস্ত সংযোগগুলি দেখতে পাওয়া যদি যায় তাহলে অষ্টম ঘরে কেতু কিন্তু ক্যান্সার রোগের কারক। অষ্টম ঘরে কেতু থাকলে পারে কিন্তু আপনার জীবন বেশ কিছুটাই কিন্তু সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই হলো অষ্টমভাবে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে কী ফল প্রদান করে থাকে সেটি নিয়ে আমি আলোচনা করলাম। তো আলোচনা করলাম কিন্তু আলোচনা শেষে একটি কথা বলবো, যে সেই প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে আমি যে কথাটি বলি যে সাধারণভাবে এই গ্রহগুলি এই অষ্টমভাবেতে অবস্থান করলে ন্যাচারালভাবে কী ফল প্রদান করে থাকে এটি নিয়ে আমি আলোচনা করলাম। কিন্তু এই ফল থেকে আমরা কোনো একটা পূর্ণতার মধ্যে আমরা পৌঁছাতে পারবো না। পূর্ণতার মধ্যে পৌঁছাতে গেলে পরে আমাদেরকে অষ্টমভাবের অধিপতিকে দেখতে হবে, অষ্টমভাবে যেই গ্রহ অবস্থান করছে সেই গ্রহের নক্ষত্রকে দেখতে হবে, অষ্টমভাবের ওপরে কোন গ্রহের দৃষ্টি আছে সেগুলিকে দেখে আমরা কিন্তু পূর্ণভাবে এগুলিকে পর্যবেক্ষণ করে আমরা পূর্ণভাবে বলতে পারবো যে এই অষ্টমভাবের গ্রহটি এই অশুভত্ব বা এই শুভত্ব প্রদান করবে।
জ্যোতিষ সর্বদাই একটি যুক্তির বা একটি সায়েন্স বা বিজ্ঞানসম্মত একটি শাস্ত্র, এবং এই শাস্ত্রটির প্রত্যেকটি কথার ভেতরে বসে রয়েছে একটি গভীর যুক্তি বা সুন্দর ব্যাখ্যা। তো আমরা যখন আরও অনেকটা দূর এগিয়ে যাব, তখন আমাদের এই যে বিষয়গুলিকে জানলাম, এই বিষয়গুলি কেমনভাবে কাজ করে, কতটা পরিমাণে কাজ করে, কেন আমরা বললাম যে এই রকম হবে বা এই রকম হবে না, বা এই দুর্ঘটনা ঘটবে বা ঘটবে না, তখন আমরা যখন ছক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, লগ্ন কুণ্ডলী নিয়ে যখন বিস্তারিতভাবে আলোচনা করব, তখন আমাদের কাছে এই বিষয়গুলি কিন্তু মাথায় ঢুকবে। তো এখন যেই বক্তব্যগুলি আমি প্রকাশ করলাম, অর্থাৎ অষ্টম ভাব সম্পর্কে, এই ভাবগুলি সম্পর্কে যেই কথা, এই ভাবটি সম্পর্কে যেই কথাগুলি আপনাদেরকে জানালাম, যারা আপনারা জ্যোতিষশাস্ত্রটিকে ভালোবাসেন, এই শাস্ত্রটিকে কিছুটা হলেও জানার চেষ্টা করেন, তারা অবশ্যই এটিকে লিখে রাখতে পারেন, এবং এই লেখাটি থেকে আপনি কিন্তু পূর্ণতা পাবেন না বা কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারবেন না, তবে এই লেখাটি কিন্তু আপনাকে ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, এই লেখাটি আপনার সাহায্য করবে। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থাপন করব, এবং অবশ্যই ভাব নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, তো অবশ্যই আরও একটি ভাব নিয়ে নতুন আলোচনা করব, এবং ততক্ষণের জন্য নমস্কার।